नमस्कार आरटीडी किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। सामनेई 25 डिसेम्बर और बड़दिन मानेई केकेर उत्सव, ताई आगेर दिनेर मतोई आजकेও आमरा एकटा असाधारण चटजलदी केकेर रेसिपि निये चले एसेछि। एई दुर्दान्त टेस्टेर केकटा आमरा माइक्रोवेन छाड़ा इलेक्ट्रिक बिटार छाड़ाई तैरी करब और रेसिपिटा बाच्चा थेके बड़ो सबार भीषण भालो लागबे। ताई चटजलदी और दुर्दान्त टेस्टेर केकेर रेसिपिटा पुरोटा देखुन एबं आरटीडी किचेनके लाइक शेयर और सबस्क्राइब करार अनुरोध रइलो। और सबस्क्राइब करे पाशे बेल आइकनटा क्लिक करे देबेन। ताहले रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमरा निये निच्छी 2টো डिम, 3টা এবার আমরা ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমরা মিশিয়ে দেব। এখন দেব গুঁড়ো চিনি বা পাউডার সুগার, এটা আমরা 2 থেকে 3 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 3 চা চামচের একটু বেশি আমরা পাউডার সুগার দিয়ে এবার ভালো করে আমরা এইভাবেই ফেটাতে থাকব। কোনো রকম কোনো ইলেকট্রিক বিটার ছাড়াই আমরা এইভাবেই প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে বিট করতে থাকব। इलेक्ट्रिक बिटार छाड़ाई भालो करे आमरा बीट करे निएछि। 3 থেকে 4 মিনিटेर बेशी समय धरे किन्तु बीटटा करते हबे, तार फले ई केकटा किन्तु एकदम स्पंजी हबे। एबार आमरा दिए दिच्छी तेल, 1/2 কাপের एकटू कम तेलेर मध्य दिए दिलाम। मिशिए देब तेलटाओ भालो करे। एखन दिए देब मयदा, 1 কাপ मयदा दिए दिलाम। मयदाटा आमरा भालो करे एबार मेशाते थाकबो। হাফ কাপের একটু কম দুধ দিয়ে দিচ্ছি এবার। প্রথমে আমরা ভালো করে মিশিয়ে নেব, তারপর যদি আবার দুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরেকটু দুধ আমরা এর মধ্যে অ্যাড করে দেব, কিন্তু তার আগে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের কিন্তু আর দুধের প্রয়োজন হয়নি। দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম সামান্য একটু বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমরা ভালো করে অনবরত মেশাতে থাকব। কেকের ব্যাটারটা যত ভালো করে এইভাবে মেশানো যাবে কেক কিন্তু তত ভালো হবে খেতে। এবার আমরা দিয়ে দেব অল্প পরিমাণে একটু কিশমিশ, কারণ আমার কিশমিশ দিলে কেকটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আপনারা চাইলে কিশমিশটা স্কিপ করেও যেতে পারেন, অথবা কিশমিশও দিতে পারেন। এর সাথে কাজু বাদাম, টুটি ফ্রুটি এইগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমরা শুধুমাত্র কিশমিশ দিয়েই ভালো করে মিশিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি আমরা 3টে কাপ। কাপটা নিয়ে কাপের মধ্যে আমরা ভালো করে তেলটা ব্রাশ করে দেব। আর পুরো রান্নাটাই কিন্তু আমরা রিফাইন্ড তেলে করছি। আপনারা চাইলে এই কেকটা বাটারেও তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে তাতেও। তো আমরা ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। কাপগুলোর হাফ পোর্শন অবধি আমরা ব্যাটারটা দিয়ে দেব। আমরা কিন্তু কেকটা গ্যাসে তৈরি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা হাঁড়ি। হাঁড়ির মধ্যে আমরা কোনো গরম জিনিস রাখবার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। আপনারা যে কোনো জিনিস নিতে পারেন যার মধ্যে কেকটা তৈরি করবেন ভাবছেন, তার মধ্যে এই স্ট্যান্ডটা বসিয়ে এর ওপরে কাপগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। তিনটে কাপই আমরা ভালো মতন বসিয়ে দিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। এবার আমরা হাঁড়িটা একদম লো ফ্লেমে চাপা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আমরা ঠিক 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, কেকটা কিন্তু এখনও একদমই তৈরি হয়নি। এই সময়ই ওপর থেকে আমরা কিছুটা কাজু বাদাম দিয়ে একটু ডিজাইন করে দেবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তবে আপনারা চাইলে এই সময় যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। এর ফলে কেকটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে আমরা আবার চাপা দিয়ে দেব ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, আমরা চাপাটা সরিয়ে দিলাম। দেখুন কেকটা ফুলে উঠেছে আর একদম ভালো মতন তৈরি হয়ে গেছে। একটা স্টিক দিয়ে দেখাচ্ছি, দেখুন কেকটা একদম ভালো মতন তৈরি হয়ে গেছে, একটুও স্টিকি নেই। এবার আমরা এটা সার্ভ করে দেব। প্রচণ্ড সফট এবং অসাধারণ টেস্টের ভ্যানিলা স্পঞ্জি কেক আমরা সার্ভ করে দিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে কেকটা, একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে আর প্রচণ্ড সফট হয়েছে। এই অসাধারণ টেস্টের আর এরকম স্পঞ্জের মতন সফট কেক বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর এরকমই আরও নতুন দারুণ রেসিপি জানতে আরটিডি কিচেনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আরও একটা দারুণ রেসিপি নিয়ে দেখা হবে।